আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়া পে ট্যাপ চালু করেছে ট্রাস্ট ব্যাংক। গত বুধবার 30 ডিসেম্বর সন্ধ্যায় ট্রাস্ট ব্যাংকের এই ডিজিটাল প্ল্যাটফর্মের সেবাটি উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান। তিনি জানান, ট্রাস্ট ব্যাংকের এই সেবার আওতায় গ্রাহকরা অর্থ জমা ও লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বিমার কিস্তি। সবচাইতে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া এবং রেমিটেন্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন। ট্যাপের বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র এবং সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে 56টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে খুবই সহজে। সেনাবাহিনীর প্রধান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। তাই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট আজিয়াটা ডিজিটাল সার্ভিসের যৌথ উদ্যোগে চালু করতে যাচ্ছি ট্রাস্টটি আজিয়াটা পে, অর্থাৎ ট্যাপ। তিনি বলেন, জাতির পিতা জন্মশতবার্ষিকী এই শুভক্ষণে দেশের এমন একটি প্রযুক্তি চালু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বন্ধুরা, এই পর্যন্ত শুনতে পারলেন যে আপনি সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, যেটা সেটা হচ্ছে আপনি এই অ্যাপস এর মাধ্যমে, এই ট্রাস্ট আজিয়াটা পে অ্যাপস এর মাধ্যমে আপনি 56টি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চার যে লেখাপড়ার ফিস সেইটা ঘরে বসে পরিশোধ করতে পাচ্ছেন। এছাড়াও তিন বাহিনী অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীতে যে ভর্তি সংক্রান্ত ফি জমা করতে হয়, সেই এই অ্যাপসের মাধ্যমে আপনি ভর্তি ফি জমা করতে পারবেন। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথমে দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই টিকেশ বা ট্রাস্ট এজিয়া পে, টি ক্যাশের বিপরীতে ট্রাস্ট এজিয়া পে বা ট্যাপ, টিএপি ট্যাপ কীভাবে ইউজ করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে চলে যেতে প্লে স্টোরে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনি এখানে পে এইটা লিখবেন, লেখার পরে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে ইনস্টল করাই আছে, তো আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, মার্চেন্ট বিল পেমেন্ট করতে পারবেন, টাকা উত্তোলন, অ্যাড মানি, ইন্স্যুরেন্স বিল পেমেন্ট, টিউশন ফিস জমা করতে পারবেন। এছাড়াও এখান থেকে ইন্স্যুরেন্স বিল পেমেন্টস, টিউশন ফিস এবং অন্যান্য আরও ফিচার থাকতেছে। এছাড়াও আপনি টিএপি সীমাবদ্ধতা, ব্যাংক এসি তথ্য, টিএপি সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, এইখানে ওপেন অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন গেট স্টার্টেড লেখা এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এইখানে আপনার ফোন নাম্বারটি লিখে দেবেন। এরপরে এখান থেকে আপনার অপারেটর অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, 30 সেকেন্ডের মধ্যে ভেরিফাই ইওর নাম্বার একটি ওটিপি আপনার যে ফোন নাম্বারটি প্রবেশ করেছিলেন সেটিতে দিয়ে দেবে এবং অটোমেটিক্যালি এটা ফোন নাম্বারটি নিয়ে নেবে। তারপরে এই নেক্সট অপশনটিতে পুনরায় ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখা যাচ্ছে, এগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে, তারপরে অ্যাগ্রি করে নিতে হবে। এরপর আপনার যে এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নামটি ফুললি এখানে লিখে দিতে হবে। আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, আপনার অকুপেশন লিখে দিতে হবে, আপনি কোন পেশায় চাকরি করেন সেই পেশাটি লিখে দিতে হবে। তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপরে বন্ধুরা 4 সংখ্যার একটি পিন নাম্বার লিখে দিতে হবে, পুনরায় সংখ্যার পিন নাম্বারটি রিপিট করতে হবে। এরপরে প্রসেস অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গেট ইওর অলমোস্ট দেয়ার এই তিনটা কোয়ারিজ পূরণ করতে হবে, এনআইডি কার্ডের ফটো তুলতে হবে, টেক ফটোস অফ ইওর এনআইডি কার্ড অর্থাৎ বোথ সাইডের দুই পাশের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, কনফার্ম ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন কনফার্ম করতে হবে এবং একটি সেলফি তুলে দিতে হবে। লেটস কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে অ্যালাউ বাটনে ক্লিক করে দিতে হবে, পুনরায় অ্যালাউ করে দিতে হবে আপনার কিছু মিডিয়া ইনফরমেশন নেওয়ার জন্য। বন্ধুরা প্রথমে সামনের অংশটি কনফার্ম করার পর সামনের অংশ এবং পিছনের অংশ কনফার্ম করার পর ভেরিফাই চলতে থাকবে।
ভেরিফাই চলার পর বন্ধুরা এখানে আপনার বিস্তারিত তথ্য দেখা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিস্তারিত তথ্য এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আপনি এখানে আপনার নমিনির নাম লিখে দিতে পারেন, নমিনির নাম, হাউ আর ইউ রিলেটেড ইউর নমিনি, নমিনির সঙ্গে আপনার সম্পর্কটা কী। তো বন্ধুরা আমি আমার নমিনির নামটি লিখে দিচ্ছি, এছাড়াও নমিনির সাথে সম্পর্কটি লিখে দিচ্ছি। এরপর বন্ধুরা পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, অথবা আপনার যদি এখানে আপনার এনআইডি কার্ডের ফোন নাম্বারটি যদি এনআইডি কার্ডের তথ্যটি যদি ভুল মনে হয় তাহলে পুনরায় আপনাকে রিস্ক্যান অপশনটিতে ক্লিক করে রিস্ক্যান করে নেবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে বন্ধুরা এখানে আপনাকে একটি ছবি ক্যাপচার করতে হবে। বন্ধুরা একটি ছবি ক্যাপচার করার জন্য এখানে পজিশন ইওর ফেস উইথইন দ্য ফ্রেম, অর্থাৎ ফ্রেমের মধ্যে আপনার ফেসটি রাখতে হবে, এবং এবার কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইজ পেন্ডিং, অর্থাৎ আমার স্ক্যান করা অপশনগুলো ভেরিফাই হচ্ছে। এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অবশেষে একটি টি ক্যাশ, অর্থাৎ ট্যাপ, টি ক্যাশ এর বিপরীতে যে ট্যাপ অপশনটি চলে এসেছে, এখানে আপনি প্রাথমিক পর্যায়ে রিসার্চ করে নিতে পারবেন আপনার ফোন নাম্বারে, যে কোনো ফোন নাম্বারে। তো এখানে ট্যাপ টু ভিউ এই অপশনটিতে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনি অ্যাড মানি করে নিতে পারবেন, এই যে অ্যাড মানি অপশনে, অর্থাৎ এই অপশনগুলো এখনও ইনঅ্যাক্টিভ রয়েছে, সেন্ড মানি, মেক মানি, ক্যাশ আউট। এছাড়াও এখানে ইন্স্যুরেন্স করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে আপনি জানতে পারবেন। আপনি ট্রাস্ট ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করেন তাহলে আপনি এখান থেকে ট্রাস্ট ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন জানতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন আপনি ট্রাস্ট আজায়তা পে কীভাবে আপনি ব্যবহার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন এখনও পেন্ডিং রয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এইখানে আমার এই যে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আমাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এছাড়াও সাজেস্টেড যে অপশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে। বন্ধুরা যা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি ট্যাপ এর বিষয়ে যে পুরো ভিডিও রিভিউ আমি রিভিউ করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো না লাগে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে আমাকে জানাবেন যে পরবর্তীতে আপনাদের কী ধরনের উপকার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।